কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা রহস্যময় জায়গা নিয়ে চলে এসেছি, আসুন দেখাচ্ছি। এই জায়গাটি হচ্ছে, এখানে আমাদের যত সাইডের জায়গা, এখানে বিশ্বের সুইসাইড প্লেস একটা, এটা সবাই এখানে সুইসাইড করতে বিখ্যাত, একটা নামে চিনে সুইসাইড জায়গা। এখানে এত লোক সুইসাইড করে কী বলবো, আসুন দেখাচ্ছি। সামনে দেখুন, এখানে একটা কবর, প্রত্যেকেই পড়ে যাবে হাড় গোড় তার কবর দেওয়া যাবো। এখানে যত সব লোক সব এখানে সুইসাইড ফুসাইড সব করেছে। আর কলসি দেখতে পাচ্ছেন, কলসি এটা সব কী বলবো বন্ধুরা, এখানে একদম ডেঞ্জার জায়গা। এখানে রাত্রেবেলা আপনি আসতে পারবেন না, এখানে হাত উঠে মানুষ বসে থাকে রাত্রেবেলা। এখানে একদম বিখ্যাত ভয়ঙ্কর জায়গা জায়গাটি, আসুন কাছ কাছ থেকে দেখাচ্ছি। আসুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটা কবর, এটা আমাদের গ্রামের একটি লোকের কবর। এখানে গাছটি সুইসাইড করেছিল, মারা গেছে, এখানে কবর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ওখানে একটা কলসি দেওয়া আছে, এখানে একটা পাইপ দেওয়া আছে, এখানে কালা জাদু করছিল, কালা জাদু করে কী বলবো বন্ধুরা, বিখ্যাত ভয়ঙ্কর জায়গা। এখানে যত রকমের ভূত সব এখানে থাকে, এই কবরটাকে বিখ্যাত জায়গা, এখানে থাকা যাবে না বন্ধুরা, বেশি রিক্সা যাবে না। সামনে আসুন, সামনে একটা জায়গা দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমাদের গ্রামে কোনো লোক যা আসা করে না, কারণ হচ্ছে সামনে একটা ঘর আছে বন্ধু। আমার সামনে একটু ঘর দেখাবো আপনাদের, ঘরটাটি ওই ঘরটাটি করে মানে আপনি বিশ্বাস করেন এমন এমন দৃশ্য দেখা যাবে না, আপনি দিনের বেলাও আসতে পারবেন না। দিনের বেলা একদম পাজে গলা কাটা হাত কাটা সমস্ত জিনিস পড়ে থাকে, কোথা থেকে আসছে কোথায় যায় সেও কেউ জানে না। আজকে দেখতে পাবেন কালকে দেখছে আবার নাই এরকম, এটা দিনে রাতে সব সময় হয়। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এত রিস্ক নিয়ে বন্ধুরা, আমাদের কী বলবো, আমাদের জীবন হাতে লেগে আছে, কবে আমরা মরে যাবো তা ঠিক নাই। আমরা একটু সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করবেন বন্ধুরা, আসুন দেখাচ্ছি। বন্ধুরা আমরা যেখানে এসেছি এই জায়গাটি ভূত ভয়ঙ্কর, আমাদের গ্রামের লোক সবাই বলে যে এই জায়গাটি ভূত বিপজ্জনক, মানে এখানে আসলে আমার লাইফটা আপনার শেষ হয়ে যেতে পারে যখন তখন। আমরা দেখতেই পাচ্ছি জায়গাটি একটু কত ভয়ঙ্কর জায়গা, এখানে এটা কেউ আসে না, দেখুন বস্তা ফস্তা পড়ে আছে, পানি একদম বন্ধ সব। সামনে আমাদের ঘরটি আছে, যে ঘরটি নিয়ে বলছি রহস্যময় ঘর, ওখানে কী কী থাকে প্রত্যেকদিনই একটা কি নিশ্চয় জিনিস থাকবে। আজকে আপনাদেরকে নিয়ে জীবনকে হাতে নিয়ে যাবো, দেখাবো আপনাদের কি ওই জায়গাটা কী আছে বন্ধুরা। এখানে আমাদের একটা বয়স্ক লোক আছে, আমার নিজের দাদা হয়, বলেছিলো যে এখানে একটা মানে শাকচুনি টাইপের কী জিনিস থাকে। আমি একবার আমার দাদা দেখেছিলো, আমার দাদার অবস্থা খারাপ করেছে, আমার দাদা পা চলে গেছিলো জানেন এই এই জায়গাটা এসে। আজকে আপনার জন্য এই জায়গাটা এত রিস্ক নিয়ে এসেছি, আমার সত্যি বলতে আমার জানটা তো দূর করছে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে দেখবো আমি আপনাদের জন্য যা করার চেষ্টা করবো, ওখানে গিয়ে আপনাকে দেখানোর কী জিনিস ওখানে কী আছে। আজকে কিছু না কিছু থাকবেই, জানি না কী থাকবে, কিন্তু আজকে আমাদের দেখাবো রিস্ক নিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে বস্তা পড়ে আছে ওখানে, আমার শুনেছি নাকি এখানে মানুষকে কেটে দিয়ে বস্তা মধ্যে ফেলে দেওয়া হয়, এবং কত সত্যি কতটা কিছু জানি না। এখানে জায়গাটা খুব রিস্কি জায়গা, তা কষ্ট করে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন বন্ধু গাছা বস্তা পড়ে আছে, দেখা তো হচ্ছে বুঝতে পারছি না ওখানে কী আছে, মানুষের কী আছে, সিম্পল বস্তা। কোনো আশা করি বন্ধু ওখানে যে কোনো মধ্যে একটা লাশ থাকবেই, কারণ হচ্ছে সবাই আমাদের গ্রামের সব লোকলা পড়ে যে এখানে মানে মার্ডার হয়, খুন হয়, তা ওইটুকু জানি আমি জানি, এইটুকু শিওর যে ওখানে মধ্যে একটা লাশ থাকবে। দেখতে দেখুন বন্ধুরা আপনার ভালো করে, যখন দেখুন বস্তাগুলো সামনে একটা দুটো তিনটে দেখুন গাদা বস্তা, এদের মধ্যে একটা না একটা লাশ থাকবেই থাকবে বন্ধুরা, এইটুকু শিওর। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা, কী বলবো আপনাকে, এত যানটা ধুতুম ধুতুম করছে বন্ধুরা, এই জায়গায় এত ডেঞ্জার। আপনারা দেখুন বন্ধুরা চারিদিকে শুধু বন বন, আর শুধু ফাঁকা জায়গায় একা এসেছি বন্ধুরা, দুজন মিলে এসেছি, আমাদের গান হাত পেটে আছে বন্ধুরা। আর বন্ধুরা চলুন এরপর আমার যাওয়া যাক আমাদের মেন যে জায়গায় ঘরটায় কথা ছিল যাওয়ার, ওই ভয়ঙ্কর মিস্টিরিয়াস ঘরটা, যেখানে রহস্যময় ঘর ভূতের ঘর, ওই জায়গায় কথা ছিল ওই ঘরটায় যায় বন্ধুরা। হয় সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখানে সামনে হয়তো কোনো বন্ধুর ঘরটা আছে, ওই ঘরটাতে যাওয়া যাক, দেখা যাক কী হয়, চলুন বন্ধুরা চলুন যাওয়া যাক তাহলে ঘরটির মধ্যে। দেখতে পাচ্ছেন সামনে ঘরটি, এই বন্ধুরা এই যেখানে ঘরটি লোকেশনে, যেটা আশেপাশে কোনো জায়গায় কোনো ঘর নেই, শুধু একমাত্র লোকেশন একটা নেই। এই দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান, দেখুন চারিদিকে ফাঁকা সুখ ফাঁকা, একটি ঘর আছে সেটি হচ্ছে এই ঘরটি। এই ঘরটি ভয়ঙ্কর ঘর বন্ধুরা, আমাদের জীবনকে হাতে রেখে বন্ধুরা সামনে ঘরটাতে যাচ্ছি বন্ধুরা, আমাদের যাওয়া মন যেতে পারছি না বন্ধুরা, ভয় লাগছে। কিন্তু আপনার জন্য শুধু এই দুটো মাত্র ভিউর জন্য আপনাদের জীবনের রিস্ক নিয়ে যাচ্ছি বন্ধুরা, আসুন 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 বন্ধুরা। এই যে ঘরটি দেখছি বন্ধুরা, এই ঘরের সাথে অনেক রহস্যময় অনেক কিছু জড়িয়ে আছে, এখানে যে কত কী মানে জড়িয়ে আছে বন্ধুরা, আমরা জানেন না এখানে কত কী থাকে, আপনার কিচ্ছু জানেন না বন্ধুরা, আমাদের জানি একটু আপনি পরে খুলে বলবো, যেতে আমাদের বন্ধু গান পাচ্ছে বন্ধুরা, থাকতে যাবো না ঠিক আছে।
যাবি আবার? বন্ধুরা আপনার জন্য যাকো যাচ্ছি, আসুন যাচ্ছি। বন্ধুরা এই ঘরটি যাচ্ছে, এই ঘরে কি থাকবে কিছু জানা নেই বন্ধুরা। ঘরটা দিয়ে কিছু যা আমার একটা গলা কাটা, হাত কাটা, ও ঠিক নেই বন্ধুরা, কি থাকতে পারে। বন্ধুরা শেষ অবধি চলে এসেছে, আসতে গান পাচ্ছে আমার। আসুন বন্ধুরা, দেখুন মনে হয় দোকান, দেখুন বন্ধু চারিদিকে কালো কালো, ঘরটা একবার পুড়ে গেছিলো আপনি শুনেছি। তো বন্ধু ভেতরে আসা যাক, আসুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুড়িয়ে থার হয়ে গিয়ে জায়গাটি, বন্ধুরা এই বাড়ি ফিরছি। বন্ধুরা ওখানে ভূত চাপাচাপি হয়ে গেছিলো, এই বিপদ হয়ে গেছিলো, তার জন্য রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন একদম রাত, অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকে, শুধু রাত অন্ধকার। আমাদের আসতে রাত হয়ে গেছিলো, আমার দুটো বন্ধু শরীর খারাপ খুব, বন্ধুরা খুব জ্বর এসে গেছে। আর বলেন না, আসার সময় আসতে জায়গা অনেক দূর ছিল, তো আসতে করতে রাত হয়ে গেলো, খুব চাপা চাপি। ওখানে তো ভিডিও শেষ করতে পারিনি, তাই এখানে ভিডিও শেষ করছি। বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন, ফলো করবেন, টাটা। আবার পরে ভিডিও দেখাবে বন্ধুরা।